কলাতেও নাই হাতে নাই। এই তুবামণি আজকে এমন কিছু তথ্য দিছে শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ইতিপূর্বে এই তথ্যগুলো আপনারা শুনে নেই। এই বাচ্চা মেয়ের মুখ থেকে আশ্চর্যজনক কিছু কথা আপনাদেরকে শোনাবো। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগত করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আসলে দীর্ঘ অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না ভাইরাল বিডি 24 চ্যানেলে। তো যাই হোক, অবশেষে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নিত্য নতুন ভিডিও নিয়ে। প্রতিদিন এখন থেকে আবারও ভিডিও আপলোড হবে, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো এই তুবামণি আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে, যে তথ্যগুলো হয়তো আপনারা ইতিপূর্বে শুনেন নাই, আজকে আপনাদেরকে এই তুবামণির মুখ থেকে সম্পূর্ণ তথ্য। ওর বাবা তাবিজ ইউজ করতো কি না, ওর মা কী করতো, ওর বাবা কী করতো, নাসির কী করতো, প্রত্যেকটা বিষয়। এইটুকু একটা মেয়ে আসলে দেখে খুব খারাপ লাগে যে এই বয়সে সে মাকে হারাইলো। হ্যাঁ জানি না, হয়তো ওর বাবা বিয়ে করবে, একসময় সৎ মা ঘরে আসবে, কিন্তু আপন মায়ের মতো তো আর সৎ মা কখনোই আদর করবে না। তারপরও এই রাকিব ভাই অনেক চেষ্টা করতেছে তুবামণিকে যেন মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা দুটা একজনেই দিতে। তারপরেও কি মন কি মানে, হয়তো ভুলিয়ে বালিয়ে রাখছে আপাতত কিছুদিন, তারপর হয়তো একসময় মায়ের মনের মাকে যখন আবার মনে পড়বে, আসলে মা তো সে পাগল হোক আর সে খারাপ হোক, চরিত্র ভালো হোক আর কারা হোক, মা কিন্তু মা। তো মাকে কিন্তু সে মিস করবেই, মাকে কিন্তু সে ভুলে থাকতে পারবে না। একটা সময় হয়তো হাওমাও করে কেঁদে উঠবে, রাতের বেলা হয়তো ঘুম ভাঙলে মা পাশে মাকে জড়িয়ে ধরার জন্য হাত দিবে, দেখবে যে মা নাই, তখন কিন্তু তার বুকটা ফেটে যাবে, খুবই খারাপ লাগবে। এই বিষয়গুলো আমারও খারাপ লাগে, আপনারা একটু মন থেকে বিবেচনা করে দেখেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে তুবামণির মুখ থেকে আজকে সেই আসল কথাগুলো শুনে আসি। হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এইটুকু মেয়ে সব সত্য কথা তুলে ধরলো। তো চলেন কথা না বাড়িয়ে এই বাচ্চার মুখ থেকে কথাগুলো শুনি। কিন্তু তোমার নানি তো কান্নাকাটি করলো, সব মিথ্যে কথা। আমার হসপিটাল বা আমার মা তেমন সমস্যা হয়েছে, সব মিথ্যে কথা কইয়া রাখি ফাঁসাইয়া নিজে মজা করে এবং করে। তুমিগুলো ওই নাসির পয়সা না, নাসির খেলাও না, এই জন্য নাসির লগে ভালো পয়সা না, নাসির লগে এই জন্য মিথ্যে কথা কোনো রাখি করে মিথ্যে কথা কইয়া বিয়া হচ্ছে। আগে নানি কইছিল আমি আমি তোমার আমুর বিয়া হারাম না সে লাগে বিয়া করাবো না, না নানি বিয়া হারাম তোমার আমুরে এবং কয় আগে বলতো। হ্যাঁ আচ্ছা, এই সব মিথ্যে কথা কই রাখবে একটু কই না, ওর বিয়া হইবে কিতে বাবার ফাঁসে আম্মু কি যে হবে আমি বুঝতেছি না, আমুরই হাসি আম্মু তো মিথ্যে কথা কইছে যা সব মিথ্যে কথা। আচ্ছা মানে তোমার কাছে মনে হইছে মিথ্যে কথা বলছে? হ্যাঁ সব মিথ্যে কথা, রাকিবের না রাকিবে সব সত্যি কথা কয়, রাকিবে সব সত্যি কথা কইছে, আম্মু সব মিথ্যে কথা কইছে। চাচুর মোবাইলে দেখো না? হ্যাঁ ওই যে মিথ্যে কথা কইতাছে কানে কানে কিছু কয়, ও কয় বেশি কম না তুমি ফাঁসে দেখতে পারো এবার কয় কানে কানে নাসির
নাসির তোমার আম্মুকে এটা বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর তখন তোমার আম্মু কথা বলে? হাসি, এবার হাসছেলে হাসি দিছে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এরকম করছে। তাহলে কাঁদছিলাম না সামনে? তাহলে তো অপরাধী তো এটা, একটু কাঁদলে না শুধু আসে, আম্মু সব মিথ্যে পাখি, বাবা তো সত্যি। হুম, তাই তো, আমার কাছেও তাই মনে হয়েছে, বুঝছো? শুধু আমরই ফাঁসি দাও, নানি আর আম্মু আর নাসি, এই দুজনের ফাঁসি দাও। আর বাবা সত্যি কথা কইতেছে, আবার আম্মু মিথ্যে কথা কইছে, আর নানি শুধু চোখে পানি বের হতেই রয়েছে। তার মানে চোখের পানিটা মিথ্যা? হুম, অভিনয়। অভিনয় ওইটা আমার ওই মা মন লাগবে না, আমার বাবাই যাচ্ছে। আচ্ছা, এই মিথ্যাবাদী আমার মা লাগবে না। কি মিথ্যাবাদী কইছে আম্মু আমার সামনে? তো বলল যে তোমাকেও নাকি, তোমার জন্য নাকি তার কষ্ট হয়। সব মিথ্যা কথা, আমার জন্য কিছুই কষ্ট নাই। তাহলে টিকটক করতে নেই এবার কষ্টের জন্য? যদি কষ্টই পায় তাহলে টিকটক করে কেন? কষ্ট পাইলে তো কান্দে গড়ে গইয়া, তারপর টিকটকও করে না, তারপর বিয়ে সাইডে যায় না। হুম হুম, আমার বাচ্চার জন্য একটু বিয়ে সাইডেই যায় না। তোমার তোমার জন্য তার কষ্ট হয় না? কষ্ট হয় না। এটা নিচে একটা কাগজ নিয়ে কয় এবং কয় কাগজ নিয়ে, ও কাগজ নিয়ে কথা বলে। হ ওই কাগজ মিথ্যে লাগছে, আমাকে ঢাকায় একটা একটা ছেলে আছে, ওইটা লিখকে দে যা কই। ও মানে তোমার মা তোমার নানি যা বলে তা একটা ছেলে লিখে দেয়? হুম, লিখকে তারপরে ওই প্রথম মদিতের এই খাতাটা দেশে, এই সব মিথ্যে খাতা, আমার বাবা অনেক ভালোবাসে আর নানি একটু ভালোবাসে। তারপর তোমার মাও বলে যে আমার কষ্ট হয় তোমার জন্য, এসব বলছে। ওই কষ্ট, একটু কষ্ট নাই, তোর ভিডিও কল কষ্ট আছে ওর মুখে। নাসি কয়টা কয়টা মেয়ে বিয়ে হচ্ছে, আর আর মেয়ে দেখা নাই, শুধু আমার মায়েরই বিয়ে হচ্ছে। এই হচ্ছে নানি, নানি জোহরের বিয়ে হারাইছে নাসি। নানি, তোমার তোমার মাকে মনে পড়ে? হ্যাঁ, ওই মা আমার লাগবে না, আমার বাবার কথা মনে পড়ে। ওই মা লাগবে না, এবার এই বাচ্চাকে সামনে কিনা আছে বিয়ে করে রাখছো, বাবার মাথায় কোনো সমস্যাই নাই। সমস্যা থাকলে তো এবার বাচ্চারা এভাবে পাগলের নাহান করতে না, সব মিথ্যে কথা কয় আম্মু। তাহলে তুমি বলতেছো তোমার মাকেই হসপিটালে পাঠানো লাগবে, তাই না? মা তেমন সমস্যা হয়েছে না, ছিল তো শুনলেন কথাগুলো, অবশ্যই হয়তো ভিডিওটা আপনাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।